বন্ধুরা, আলুতে ব্লিচিং প্রপার্টি থাকে, আর আলুর রসকে আমরা যদি সঠিকভাবে মুখে লাগাতে পারি তাহলে দেখবে এই আলুর রস আমাদের ত্বকের কালচে দাগ ছোপ কালো ভাব তুলে দিয়ে নিমেষের মধ্যে কিন্তু ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসে। ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীত রিয়েল ব্লগ। বন্ধুরা, আলু আলু এমন জিনিস হচ্ছে যে তোমাদের মুখের দাগ, বিশেষ করে কালচে দাগ ছোপ, মেছেতার দাগ, পিগমেন্টেশনের দাগ দূর করতে ভীষণ সুন্দরভাবে কিন্তু কাজ করে। আলুর রসকে যদি সঠিকভাবে লাগানো যায়, প্রত্যেক দিন আলুর রস দিয়ে যদি স্কিন কেয়ার করতে পারো, দুর্দান্ত ফল কিন্তু তোমরা পাবে। আমি প্রচুর ভিডিও আলু নিয়ে কীভাবে তোমরা ত্বকের চর্চা করতে পারবো, প্রচুর ভিডিও আমি শেয়ার করেছি এবং অনেকেই সেখানে লিখেছে, দিদি তোমার ওই রেমেডিটা ইউজ করে আমি কিন্তু দারুণ ফল পেয়েছি। প্রচুর এরকম কমেন্ট পেয়েছি যারা সঠিকভাবে ব্যবহার করেছে এবং করে সেটা থেকে খুব ভালো রেজাল্ট কিন্তু পেয়েছে, তাদের দাগ ছোপ, অনেকে এটাও লিখেছে যে মেছেতার দাগ পর্যন্ত তাদের চলে গেছে, এত ভালো রেজাল্ট পেয়েছে। বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে, খুবই সোজা পদ্ধতিতে কীভাবে আলুর রস দিয়ে ত্বকের চর্চা করতে পারবে সেটাই শেয়ার করব। আজকের ভিডিওতে আমি তোমাদের দুটো স্টেপে তোমাদের শেয়ার করব। এই টু স্টেপে যদি তোমরা আলুর রসকে এইভাবে ব্যবহার করো, টানা 7 দিন করবে প্রথমে, তারপর যদি মেছেতার দাগ কিংবা ব্রণর দাগ, অন্যান্য কোনো কালো দাগ থাকে, চোখের তলায় অত্যাধিক মাত্রায় যদি ডার্ক সার্কেলস থাকে, তাহলে সপ্তাহে অন্তত 3 দিন করে ব্যবহার করবে। যতদিন না দাগ ছোপ হালকা হচ্ছে, যতদিন না দাগ ছোপ দূর হচ্ছে, যতদিন না তোমরা একটা সুন্দর উজ্জ্বল ফর্সা গ্লোয়িং ত্বক পাচ্ছ, ততদিন তোমরা এটাকে ব্যবহার করে যাবে, দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে। দেখো বন্ধুরা, স্কিন টু স্কিন ভ্যারি করে, কার স্কিনে কোনটা স্যুট করবে, কার স্কিনে কোনটা স্যুট করবে না সেটা ডিপেন্ড করে। সুতরাং তোমরা রেমেডিগুলো ট্রাই করবে, অন্তত একটা রেমেডিকে 7 দিন ট্রাই করা উচিত। 7 দিনের মধ্যে যখন দেখবে সত্যি তুমি একটা রেজাল্ট পাচ্ছ, সত্যি তোমাদের স্কিনটা ভালো হয়ে যাচ্ছে, তখন সেটা কন্টিনিউ করবে 1 মাস 1.5 মাস। আর যদি দেখো যে না কাজ হচ্ছে না 7 দিনে, তখন অন্য কোনো রেমেডি একটা ট্রাই করতে পারো। আরেকটা কথা আমি বলে দিই, একই রেমেডিকে দীর্ঘদিন ধরে ব্যবহার করা উচিত না, রেমেডি চেঞ্জ করতে থাকা উচিত। কারণ স্কিনে কী হয়, একই জিনিস যদি স্কিনে সবসময় রোজ লাগাতেই থাকো, তাহলে কী হয়, স্কিন একটা সময় এমন আসে যে স্কিন আর কাজ দেয়, ওটা নেয়ই না, ওটা কাজ করেই না স্কিনে। তো ওই জন্য যেটা হচ্ছে, রেমেডি চেঞ্জ করতে থাকো। একদিনে তোমরা 2 থেকে 3টে রেমেডিও কিন্তু ইউজ করতে পারো স্কিনে। ত্বকের যত্ন নেওয়া, আমরা যেরকম বারে বারে খাবার খাচ্ছি, দিনে 3 বার 4 বার করে খাই, সেরকম আমাদের উচিত আমাদের স্কিনকেও দিনে 3 বার 4 বার করে খাদ্য দেওয়া। তাতে কি হচ্ছে, স্কিনটা ভালো থাকবে, স্কিনের দাগ ছোপ তবে না হালকা হবে, সুন্দর ফর্সা গ্লোয়িং স্কিনটা তবেই তো পাবে। যেমন তোমরা, আমরা সুস্থ ভালো থাকার জন্য দিনে 3 বার 4 বার করে খাই, সেরকম আমাদের স্কিনকেও যত্ন নেওয়া উচিত এইভাবে। তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে আলুর রস দিয়ে আমরা দাগ ছোপ হালকা করব, কালো দাগ, চোখের তলার ডার্ক সার্কেলস, মেছেতার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পটগুলোকে সরিয়ে দিতে পারবো। আর হ্যাঁ, আজকের রেমেডিটা এতই ভালো হচ্ছে যে ছোট বাচ্চারাও ব্যবহার করতে পারবে। অনেকে বলে টিনেজার্সদের কি দেবো দিদি, টিনেজার্সদের ভিডিও দাও। দেখো, আলাদা করে টিনেজার্সদের কোনো ভিডিও বলে কিছু না, এই আমি যে রেমেডিগুলো দিই, কিছু রেমেডিজ আছে যেগুলো আমি বলেই দিই যে এটা এই বাচ্চারাও ব্যবহার করতে পারবে, টিনেজার্সরা বাচ্চারা প্রত্যেকে ব্যবহার করতে পারবে সেই রেমেডিগুলো। আজকের রেমেডিটা আলু দিয়ে, আলুর মধ্যে জাস্ট খুবই ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি রেমেডি, এটা বাচ্চারাও ব্যবহার করতে পারবে, টিনেজার্সরাও ব্যবহার করতে পারবে, প্রত্যেকে তোমরা ইউজ করতে পারবে এটা। তো এটা করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, একটি ছোট সাইজের আলু নেবে, একটি আলু দিয়ে তোমরা 2 দিন ত্বকের যত্ন কিন্তু করে নিতে পারবে। আর একটি আলু নিয়ে সেটার খোসাটা আমরা পাতলা করে খোসাটা আগে আলুর ছাড়িয়ে নেবে। আর আলুর মধ্যে ক্যাটেকোলাস বলে একটা ব্লিচিং এনজাইম পাওয়া যায়। আলুর রস অন্তত 20 থেকে 25 মিনিট যদি মুখে লাগিয়ে রাখা যায়, তাহলে দাগ ছোপ, ডার্ক সার্কেলস, পিগমেন্টেশন, এমনকি মেছেতার দাগ পর্যন্ত হালকা করে দেয় আলুর রস। তো আলুগুলোকে আমরা দেখো ছোট ছোট করে এইভাবে কেটে নেব আগে। আর আলুর রস বেশি দিন ফ্রিজে রেখে তোমরা ব্যবহার করতে পারবে না, 2 দিন অথবা 3 দিনের জন্য এটা বানিয়ে ফ্রিজে রেখেও দিতে পারো, আর 2-3 দিন পর পর তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো আমি দেখো একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি আলুটা, দিয়ে আমি শুধু আলুটাকে বেটে নিয়েছি।
যাদের মিক্সার গ্রাইন্ডার নেই তারা তোমরা শিল নোড়াতেও বেটে নিতে পারো, আলুটাকে বেটে নিতে হবে, অথবা ছাঁচনিতে ছেঁচেও নিতে পারো। তবে এখানে আজকের রিমেডিটায় আলুটা বেটে নিলেই ভালো হবে, কারণ এটা আমরা দু রকমভাবে ব্যবহার করব। এবার দেখো আলুটা একটি ছাঁকনিতে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি, তোমরা চাইলে একটি পাতলা নরম কাপড়ের মধ্যেও ছেঁকে নিতে পারো এটাকে। তো এইভাবে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে আমাদের আলুর রসটাও যেমন দরকার, আর আলু ছেঁকে নেওয়ার পর যে আলুর অবশিষ্টটা বেঁচে গেছে সেটাও কিন্তু আমাদের দরকার। তো এই যে আলুর রসটা ছেঁকে নিয়েছি, তারপর যেটা রয়ে গেছে এটা দিয়ে আমরা মাসাজ আর স্ক্রাব করব। কারণ আচ্ছা, আমি এর মধ্যে দেখো এক চামচ দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো জানো তোমরা খুব ভালোভাবে স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে, স্ক্রাব কাজ করে। আলুর সাথে চালের গুঁড়োটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, প্রয়োজন যদি হয়, যদি মনে একটু ড্রাই হয়ে গেছে, সামান্য একটু আলুর রস এটাতে মিশিয়ে নিতে পারো। আলুর রস দিয়ে কিংবা আলুকে যদি 15 থেকে 20 মিনিট মুখে রাব করা যায় তাহলে কিন্তু দাগ ছোপ দ্রুত কিন্তু হালকা হয়ে যায়, আর ত্বকে কিন্তু ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসে। তো সবার প্রথমে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এই আলুর যে স্ক্রাবটা আমরা তৈরি করলাম চাল গুঁড়ো দিয়ে, সেটা দিয়ে আগে মুখে ভালো করে বোলাবে, বুলিয়ে এইভাবে রাব করবে, মানে রগ কিছুক্ষণ ধরে এটা ঘষতে হবে। এইভাবে আলুর আর চাল গুঁড়োর রস যদি ঘষা যায় মুখে, চাল গুঁড়ো আর আলু যদি ঘষা যায় এইভাবে মুখে, দাগ ছোপ দ্রুত কিন্তু হালকা হয়। শুধু দাগ ছোপই হালকা হয় না, দেখবে আমাদের মুখে খুব কালো কালো ছোট ছোট দানা দানা থাকে, যেগুলো মুখে একটা কালচে ভাব নিয়ে আসে, কালচে ছোপও নিয়ে আসে, সেগুলোকেও হালকা করে দেয়। যাদের মুখ প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে, মুখে একদম গ্লো নেই, আর অনেকেই বলে খসখসে মুখ হয়ে গেছে, তারা তোমরা এইভাবে আলু আর চাল গুঁড়ো মিক্স করে কিছুক্ষণ রাব করবে, তারপরে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। কিছুক্ষণ ওটা মুখে লাগিয়েই রেখে দেবে 5 মিনিট মতন, তারপর মুখটা জল দিয়ে ধুয়ে নেবার পর এইবার দেখো যে আলুর রসটা আমরা বার করে রেখেছিলাম, এইটা দিয়ে আমরা একটা ফেস প্যাক তৈরি করব। তো এইবার এই আলুর রসটা আমরা একটি বাটিতে নিয়ে নেব, আর বাকিটা ফ্রিজে রেখে দেবে, পরপর 2 দিন আরও ব্যবহার করতে পারবে। এবার দেখো আমি সামান্য 1 চামচ মতন গ্লিসারিন দিচ্ছি। যাদের কাছে গ্লিসারিন নেই, যদি মধু থাকে মধু 1 চামচ এখানে দিতে পারো, অথবা যদি লেবুর রস থাকে তাহলে 1 চামচ লেবুর রসও দিতে পারো। 3টে অপশন আমি এখানে দিলাম, 3টের মধ্যে যে কোনো একটা জিনিসকে আলুর সাথে মেশাবে, হয় মধু, নয় গ্লিসারিন, নয় 1 চামচ লেবুর রস, যার যেটা স্যুট করে সেটা আলুর রসের সাথে মেশাবে, মিশিয়ে এইভাবে খুব ভালো করে মুখের মধ্যে এটা লাগিয়ে নেবে। কোনো ব্রাশের সাহায্যে লাগাতে পারো, হাতের সাহায্যে লাগাতে পারো, কোনো ছোটো কাপড়ের টুকরো অথবা তুলোর সাহায্যেও কিন্তু মুখে লাগিয়ে নেবে। একটি লেয়ার লাগাবে, একটি লেয়ার লাগিয়ে পর কিছুক্ষণ মুখে রাখবে, দেখবে এটা শুকিয়ে আসবে, তখন আবার একটি লেয়ার মুখে লাগিয়ে নেবে। অন্তত 2-3টি লেয়ার এইভাবে মুখে লাগিয়ে 20 মিনিট মতন রাখবে। যত বেশি রাখবে তত বেশি দাগ হালকা হবে, তত বেশি মুখের কালচে ভাবটা দূর হবে, আর ফর্সা উজ্জ্বলতাটা ততই তাড়াতাড়ি আসবে। দেখো এরপরে কি করবে, হালকা হাতে কিছুক্ষণ এইভাবে মাসাজ করবে, তাতে কি হবে আলুর রসটা তোমাদের ত্বকের ভেতরে ঢুকে ত্বকের ভেতর থেকে কালচে দাগ ছোপগুলোকে একদম টেনে বার করে হালকা করে দেবে গায়ের রং, ত্বকের রংটা। তো এইভাবে দেখো আমি গলায় লাগিয়ে নিচ্ছি, গলাতেও লাগাবে, কারণ গলাতেও আমাদের অনেক দাগ ছোপ থাকে, কালচে ভাব থাকে। তো দেখো শুকিয়ে এসছে, বেশ শুকিয়ে এসছে। এবার আমি জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে এসছি। তো জল দিয়ে মুখটা ধোয়ার পর তোমরা নিজেরাই দেখবে খুব প্রচণ্ড ফ্রেশ লাগবে, দাগ ছোপ অনেকটা হালকা হয়ে যাবে, আর এটা পরপর বেশ কয়েকদিন টানা করবে, দেখবে দারুণ উজ্জ্বলতা কিন্তু ফিরে পাবে মুখের, আর অনেক দাগ ছোপ হালকা হয়ে যাবে। বন্ধুরা এটা ট্রাই করে দেখো, খুব ভালো রিমেডি হচ্ছে। মুখটা ধোয়ার পর যে কোনো ক্রিম, ময়েশ্চারাইজার অথবা একটু অ্যালোভেরা জেল মুখে অবশ্যই লাগিয়ে নেবে, তাতে মুখে আর্দ্রতাটা বজায় থাকবে, ময়েশ্চারটা বজায় থাকবে। তো এইভাবে দেখো কত সুন্দরভাবে চোখের তলার ডার্ক সার্কেল পর্যন্ত দূর করে দেয় এই রিমেডিটা। আলুর রস খুবই গুণ আছে, খুবই ভালো একটা রেমেডি হচ্ছে, এটা ট্রাই করো, বাচ্চা বড় প্রত্যেকে এটা ব্যবহার করতে পারবে। বন্ধুরা আলুর রসের এই রেমেডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো হেল্পফুল রেমেডিজ আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।